আমাদের শিখিয়েছি আমার রব কইতে হবে, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আজিম, আমার রব। আমারটা কি? এই আমারটা দিয়েই সম্পর্কটা, ঘনিষ্ঠ সম্পর্কটা প্রকাশ পায়। এই দেড় বছর, দুই বছর, তিন বছরের বাচ্চাদেরকে তার ভাই, তার বড় ভাই বোনেরা ঝগড়া করে না, আমার আম্মা, সে আমার রব কইতেও পারে না, না আমার আম্মা, আমার আম্মা। তোমরা ঝগড়া করো না এরকম। এই বাচ্চাটাকে আমার শিখাইল কে? এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ, আল্লাহর সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক। পয়লা আল্লাহ জানাইয়া দিলেন রাব্বুন নাস, মানুষের রব। তিনি পয়লা রবে সে পরিচয় দিয়েছেন ইকরা বিসমির মধ্যে, সুরা ফাতিহা পয়লা সুরা নাযিল হয়েছে, সেখানে রব পয়লা পরিচয় দিয়েছেন। আল্লাহর সঙ্গে আমার খুব সম্পর্ক হলো, তিনি আমার রব, সব বিষয়ে তার কাছে আমি পাই, তিনি আমার সব। একটা গান বোধে আছে, না না না, একটা রবি আমার সব, কথা ঠিক। এই শব্দ দুইটা শব্দের মধ্যে অর্থ কিন্তু গভীর অর্থ, রবি আমার সব। এই একটা সম্পর্ক হইল। দুই নম্বর সম্পর্ক হচ্ছে মালিক ইন্নাস, তিনি মানুষের বাদশাহ। আমার সঙ্গে সম্পর্ক কি হলো তাহলে? তিনি আমার রাজা, আমি তার প্রজা, অর্থাৎ তার রাজ্যের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই, আমি তার রাজ্যের অধীন। কোন অবস্থায় আমি তার রাজ্যের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার এখতিয়ার নাই। সুতরাং এই রাজার পছন্দ অনুযায়ী আমার চলা উচিত, এই অনুভূতিটা তার মধ্যে সৃষ্টি হইল সম্পর্কের মধ্যে। দুই নম্বর সম্পর্ক রয়েছে। তিন নম্বর হচ্ছে ইলাহিন নাস, তিনি আমার ইলাহ। ইলাহ শব্দের অর্থ কি বলো? ইলাহ শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহ শব্দের অর্থ কি? শব্দের অর্থ তো না, ইলাহ শব্দের অর্থ, শব্দের অর্থ প্রভু না। এক শব্দে অর্থ বলা কঠিন এখানে, তবে একটা শব্দ কাছাকাছি অর্থ হয়, সেটা হচ্ছে হুকুমকর্তা। হুকুমকর্তা আরবিতে আরেকটা শব্দ আছে মাহবুদ, ইলা শব্দের অর্থ মাহবুদ। মাহবুদ শব্দটা এসেছে আব্দুন শব্দ থেকে, আব্দুন মানে দাস, মাহবুদ হচ্ছে যার দাস, মনি। আর এবাদত শব্দ এই আব্দুল শব্দ থেকে এসেছে, মনিবের হুকুম মতো কাজ করে হচ্ছে দাসের কাজ, আব্দুল মানে দাস, আমি দাস আব্দ আর উনি মাহবুব, এই সম্পর্ক হল। অর্থাৎ শুধু তার হুকুম পালন করে চলবো আমি, যদি আমি শুধু তার হুকুম পালন করে চলি তাহলে সম্পর্কটা ঠিক থাকবে, আর যদি তার হুকুমের বিপরীত অন্য হুকুম আমি পালন করি তাহলে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। তার হুকুমের বিপরীত হুকুম যদি আমি অন্য কারো পালন করি তাহলে আমার সঙ্গে তার মাহবুদের সম্পর্ক ঠিক থাকল? সম্পর্ক দাঁড়ালো আমার সঙ্গে আল্লাহর কি, তিনি আমার রব, তিনি আমার বাদশাহ, আমি তার প্রজা, তিনি আমার হুকুমকর্তা, আমি তার হুকুমের গোলাম, তিনি হুকুমকর্তা প্রভু, আমি তার দাস, তার হুকুমের গোলাম। এই সম্পর্ক সৃষ্টি হয়। যখনই কেউ আল্লাহর হুকুমের বিপরীত কাজ করবে আল্লাহর সঙ্গে এই সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। যে বাদশাহর মর্জির খেলাফ অন্য কারো মর্জি গ্রহণ করলো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আল্লাহ একমাত্র রব, সে রবের মর্জির
বাইরে অন্য কারো অন্য কারো কথা যদি মেনে নেয় তাহলে ভালো সুন্দর সম্পর্ক থাকবে। মুখে রব বললেও আসলে সম্পর্ক থাকবে না। তাহলে আমাদের তিন নম্বর কথা শেষ, এটা কি? যে ইমান আনার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, এই তিন রকম সম্পর্ক আল্লাহ নিজেই সম্পর্ক বানিয়ে দিয়েছেন, আমরা এটা সৃষ্টি করিনি। একবারে স্পষ্ট করে কোরআনে জানিয়ে দিয়েছেন, রাব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস। ওখানে ইলা রাব্বিন নাস বলা হয় অন্য কারণে, গ্রামারের কারণে, বেরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহর সঙ্গে এই তিন রকম সম্পর্ক। এই সম্পর্কগুলা যে ইমান আনলো তার সঙ্গে এই সম্পর্কগুলা হলো। যদি সে ইমানের খেলাফ কাজ করে তাহলে এই সম্পর্কটা থাকবে না, দুর্বল হয়ে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। পাঁচটি কথার মধ্যে কয়টি কথা আলোচনা হলো? ইমান জিনিসটা কি, এক নম্বরে, দুই নম্বর হচ্ছে ইসলামের ইমানিয়াত কি কি, তিন নম্বর হচ্ছে ইমান আনলে আল্লাহর সঙ্গে কিরকম সম্পর্ক হবে। এবার চার নম্বর পয়েন্ট, সেটা কি? এই যে বসে বসে অনেকে বললে তাতে আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, এই জন্য যে বলবে দাঁড়াবে তাহলে একজনের আওয়াজ হলে শুনতে পরিষ্কার হবে, আর এমনি দশজনে বললাম একটা আওয়াজ শুনলাম, কথা বুঝলাম। ইমানের দুর্বলতা কিভাবে আসে, ইমান কিভাবে দুর্বল হয়, এ সম্বন্ধে সহজ কথা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন যে এই সম্পর্কগুলি দিয়ে আমি তোমাকে সজ্জা সজ্জিত করে দিয়েছি। জুইয়েন আলী ন্যাস, ইয়ার কার কার ব্যবস্থা হাত তুলো, নিশ্চয় আর মাদ্রাসা ছাত্র, তাই না? এইটাই সুবিধা, মাদ্রাসায় পড়ার কারণে এই সুবিধাটা রয়েছে। আল্লাহ বলেন যে আমি মানুষকে সাজিয়ে দিয়েছি দুনিয়ার অনেক কিছু ভালোবাসা দিয়া। এই ভালোবাসা ত্যাগ করে যদি কেউ বৈরাগী হয়, সন্ন্যাসী হয়, তাহলে আল্লাহর কাছে দোষী হতে হবে কিনা? ফার্সি ভাষায় এই বৈরাগী সন্ন্যাসী যদি দরবেশ বলে, দরবেশ, তা আমি ঠাট্টা করে বলি যে যারা এই এই বৈরাগী হয় তাদের আল্লাহর কাছে দরবেশ না, দর কম, দরবেশ যাদেরকে কয় তাদের দর অনেক কম। এই সম্পর্কগুলি আল্লাহ বানিয়ে দিয়েছেন, এই সম্পর্ক ত্যাগ করে গেলে আসামি হিসাবে আল্লাহর কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, এর জন্য শাস্তি পাবে। কিন্তু আল্লাহ আবার সুরে আত্মবার চব্বিশ নম্বর আয়াতে একটি তোমাদের মনস্থ থাকার কথা, অলিন খান আবা হুকুম আবনা হুকুম এখওয়ান হুকুম, ইয়া কার কার মুখস্থ, মাত্র এই কয়জন সদস্য ইয়া একটা মুখস্থ থাকার কথা না, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। এই কৃষি শেষ হওয়ার পরে পয়লাই ইয়া একটা মুখস্থ করবে, আর আয়াতটি এই পরিমাণ লম্বা যে এক রাখাতে এক আয়াত দিয়েই হবে, আর নামাজে বারবার না পড়লে মুখস্থ থাকবেও না, মুখস্থ করলেও থাকবে না। এই আয়াতে আল্লাহ তাআলা একদিকে আটটি জিনিসের ভালোবাসার কথা বলছেন, আরেকদিকে তিনটি জিনিসের ভালোবাসার কথা বলছেন। আটটি জিনিসের মধ্যে মানুষ, মানুষের মধ্যে পাঁচ রকম মানুষ, কুলিন কানা আবাউকুম, কোন সুরার কথা বললাম, আর তোবার কত নম্বর আয়াত, চব্বিশ নম্বর আয়াত, আবাউকুম বাপ মা, আপনা হুকুম সন্তানাদি,
এখওয়ানুকুম ভাই বোনেরা, আজওয়াজুকুম স্বামী বা স্ত্রী, আশিরাতুকুম আত্মীয় স্বজন, মানুষের মধ্যে তা আর কেউ মাগি রইল না, ঘনিষ্ঠ সপ্ত আসি গেল, পিতামাতা সন্তানাদি স্বামী বা স্ত্রী ভাই বোনেরা আত্মীয় স্বজন, এই মানুষের মধ্যে পাঁচ রকম। আর বাকি তিনটা আটটি জিনিসের মধ্যে বাকি তিনটা হচ্ছে আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই মাল যা তোমরা কামাই করে জমা করেছো, সম্পদ প্রপার্টি মানুষ ভালোবাসে, কামাই করে জমা করেছে, এটা করে কয় নম্বর? ছয় নম্বর। সাত নম্বর হচ্ছে ও তেজারাতুন তাকসাউনা কাসাদাহা, তোমার আয়ের ওই উৎস, আয়ের পথ, সোর্স অফ ইনকাম যেটা না জেনে নষ্ট হয়ে যায় ভয় পাও, সোর্স অফ ইনকাম নষ্ট হয়ে যায় ভয় করে না মানুষ। আর আট নম্বর হচ্ছে তমাশা কোনো তারদাও না হা, তোমার ওই বাড়িটা যেটা তুমি খুশি, যেটাতে তুমি যখন যাও তখন খুশি, অন্যের বিল্ডিংয়ে গিয়ে খুশি না, নিজের ঘরেই খুশি, যে বাড়িটাতে তুমি ভালোবাসো পছন্দ করো, যত কিছুই হয় ভাই বাড়িতে গিয়েই শান্তি। এই আটটি জিনিসের ভালোবাসার কথা বলে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল বলে দিন, কুল সবাইকে বলে দিন, যদি এই আটটা জিনিসের ভালোবাসা তিনটা জিনিসের থেকে বেশি হয়ে যায়, সে তিনটা কি? মিনাল্লাহে ও রাসুলহি ও জেহাদ ফি সাবিলিহি, আল্লাহ রসুল জেহাদ, জেহাদ মানে ইসলামী আন্দোলন, এই আটটির ভালোবাসা আর একদিকে তিনটে ভালোবাসা। এই আটটিকে ভালোবাসা দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই ভালোবাসা অগ্রাহ্য করলেও চলবে না, কিন্তু সীমা ঠিক করে দিয়েছেন এই আটটির ভালোবাসা তিনটাতে যেন বেশি হয়ে না যায়, যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? ফতরব বসু হাত্তা ইয়াত আল্লাহ হবে আমরি, ওয়েট অপেক্ষা করো, কতদিন ভালোবাসবে? আল্লাহ মৃত্যুর হুকুম আসা পর্যন্ত, এরপরে তো পারবে না, মৃত্যু পর্যন্ত বড়দের ভালোবাসতে পারবে, আর পরে তো পারবে না, অপেক্ষা করো। আল্লাহ লা ইয়াহদিল কওম আল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে হেদায়েত করেন না। ইনডাইরেক্টলি জানিয়ে দেওয়া হলো যে ওই আটটির ভালোবাসা এই তিনটার চেয়ে বেশি হইলে ফাসিক। মোমেন হতে হলে পরে এই তিনটির ভালোবাসা ওই আটটির চেয়ে বেশি হইতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই কথাটা বোঝাবার জন্য, ছোট সময় থেকে পড়ে আসছি জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, পানি যে ডুবে মরে কেন? পানি যদি জীবন হয় তো পানি ডুবে মরলো, মরলো কেন? তাহলে বোঝা গেল পানির নাম জীবন না, পানির একটা বিশেষ পরিমাণ হচ্ছে জীবন, এই পরিমাণের বেশি হইলে পানি মরণ, পানি জীবন পানি মরণ, পরিমাণ যে পরিমাণ পানি হইলে পরে জীবন, এত বেশি পরিমাণ মানুষ পানি হইলে মরণ, এখানেও ইমানের জীবন মরণের প্রশ্ন। ওই আটটি জিনিসের ভালোবাসা অন্যায় নয়, গুণা নয়, সব এই আটটি জিনিসের ভালোবাসা ইমানের জীবন যদি ওই তিনটা থেকে বেশি না হয়, আর ওই তিনটার ভালোবাসা হচ্ছে এই এই আটটির ভালোবাসা যদি বেশি হয় তাহলে ইমানের মরণ। উদাহরণটা খুব সুন্দর খাপ খায় না পানির সঙ্গে? পরিমাণ, ভালোবাসার পরিমাণ, ইসলামী আন্দোলনের কোনো ডাক আসলো, কোনো একটা দায়িত্ব আসলো, ওইদিকে আটটা জিনিসের ভালোবাসার কোনো একটা প্রয়োজন পড়লো, কোনটাকে প্রেফারেন্স দিবে? প্রমাণ হবে কোনটাকে ভালোবাসে প্রমাণ হয়ে যাবে, যদি এই আন্দোলনের কে প্রেফারেন্স দিয়ে ওইটা বাদ দেয় তাহলে বোঝা গেল যে ওইটার ভালোবাসা এটার চেয়ে কম,
আর যে এটা বাদ দিয়ে ওইটাই করে তাহলে বোঝা গেল যে এই তিনটার চেয়ে ভালোবাসা ওইগুলির বেশি। এটা বাস্তব কাজের ভিতর দিয়ে টের পাওয়া যাবে, এটা বুঝবার জন্য চোখ বন্ধ করে মোরাকাবা করতে হবে না, স্পষ্ট কাজের ভিতর দিয়ে প্রমাণ হবে কার জন্য ভালোবাসা বেশি। ধরো ঢাকাতে চাকরি করে এমন এক লোক যার স্ত্রী বাবার বাড়ি বেড়াতে গেছে, যে চাকরি করে তার বাপের বাড়ির থেকে টেলিগ্রাম আসলো যে তোমার বাপের অবস্থা খারাপ, দেখতে এক্ষুনি আসো। আর শ্বশুরবাড়ি থেকে টেলিগ্রাম আসলো তোমার ছেলের যান যায় দেখতে হলে আসো। এখন এই দুইটা ভালোবাসা কার বেশি? দুইটাতে ভালোবাসে, বাপকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, কার ভালোবাসা বেশি? এখন এই পরীক্ষা আসছে, তার এই পরীক্ষায় দুই জায়গাতে একসঙ্গে যেতে পারবে না, এক জায়গায় যাবে, পয়লা তো এক জায়গায় যাবে, যে জায়গায় পয়লা যাবে বুঝা গেল এটা ভালোবাসা বেশি। সবাই সবাই ভাবে হিসাব করবে, বুড়া বাপ তো মরবে, আজ হোক কালকে মরবে, দেখা যাক ছেলেটাকে বাঁচানো যায় কিনা, চিকিৎসা বিচ্ছা করা যায় কিনা, বাপের থেকে ছেলের ভালোবাসা বেশি এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক তেমনি ইসলামী আন্দোলন আর ওই আত্মীয় ভালোবাসা টক্কর যখনই লাগবে তখনই প্রমাণ হবে কার ভালোবাসা বেশি। ইমানের জীবন আছে না ইমানের মরণ, তার ইমান সবল না ইমান দুর্বল, তো দুর্বলতা কোন পথে আসলো? দুনিয়ায় যেসব বিষয়ের সঙ্গে আল্লাহ ভালোবাসার সম্পর্ক বানিয়ে দিয়েছেন এই ভালোবাসার সম্পর্কগুলো থেকেই দুর্বলতা আসে, ঠিক না? দুর্বলতা আসে কোথা থেকে? দুর্বলতা আসে এই পথে। সুতরাং সজাগ থাকতে হবে যে যদি এই আত্মীয় ভালোবাসায় তিনটাতে বেশি হয়ে যায় আল্লাহর সঙ্গে সম্পর্ক গণ্ডগোল হয়ে যাবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। ইমান মজবুত করতে হইলে পরে এই দুর্বলতা যেন না থাকে এটা হিসাব করতে হবে। এবার আসো সর্বশেষ পয়েন্ট, সর্বশেষ পয়েন্টের আলোচনা করার জন্য সময় তো কম হয়েছে, এটার জন্য আমি তোমাদেরকে কিছু করতে বলবো তাতে সহজ হবে। পঞ্চম পয়েন্টটা কি? মজবুত ইমানের শর্ত কি কি? দুটো শর্ত, ইমান মজবুত হওয়ার জন্য শর্ত দুটো, এই শর্ত দুটো পূরণ করতে হবে তবে ইমান মজবুত থাকবে। এক শর্ত হচ্ছে ইমান শিরক মুক্ত হতে হবে, ইমান শিরক মুক্ত হতে হবে, শিরক যেন না থাকে, শিরক থাকলে ইমান দুর্বল হবে মজবুত থাকবে না। মজবুত ইমানের শর্ত দুটো, একটা হচ্ছে শিরক মুক্ত থাকতে হবে ইমান, আর দ্বিতীয় হচ্ছে যে মোমেন তার তাগুতের কাফের হইতে হবে, কাফের হইতে হবে তাগুতের। যদি সে সত্যি আল্লাহর মোমেন হতে চায় তাহলে তার কাফের হইতে হবে তাগুতের, তাহলে শিরক আর তাগুত এই দুটোকে ভালো করে বুঝতে হবে, কারণ ইমানের এই শর্ত পূরণ হবে না, মজবুত ইমানের শর্ত পূরণ হবে না। শিরক শব্দটার অর্থ কি বলো? হ্যাঁ, অংশীদার করা, কার সঙ্গে অংশীদার করো? আল্লাহ সাথে। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা কাফের, যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে তারা কি আল্লাহকে অবিশ্বাস করে? আল্লাহকে অবিশ্বাস করলে শরিক করবে কার সঙ্গে? আল্লাহকে বিশ্বাস করে তার সঙ্গে অন্য সত্তাকে শরিক করে। কিভাবে শরিক করে? আমার ধারণা আলেম সমাজও অনেকেই এই সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখে না। আমি টিভিতে আলেমদের রমজানে ইফতারের আগে যে ধর্ম আলোচনা হয় তার মধ্যে কমপক্ষে দুবার তো শুনেছি, তিনবারও হতে পারে, তৌহিদের আলোচনা করছে, তৌহিদ
শিখের উল্লেখ করলো না, আমি বুঝলাম যে উনি তৌহিদ বুঝেন নাই। তৌহিদের সঙ্গেই হচ্ছে শিখ না থাকা, তৌহিদের বিপরীত শিখ। আমাদের ঘরে আলো না অন্ধকার? এখন আলো না অন্ধকার? আলো। অন্ধকারের সংজ্ঞা কি? আলো না থাকা, আলো, তাই না? এর থেকে ভালো সংজ্ঞা দিতে পারবে কেউ? আলোর সংজ্ঞা হলো অন্ধকার না থাকা, অন্ধকারের সংজ্ঞা হলো আলো না থাকা, তৌহিদের সংজ্ঞা হলো শিখ না থাকা। আর শিরকের সঙ্গে হলো তৌহিদ না থাকা। উদাহরণটা খুব ফিট হয়ে গেল না? উদাহরণ খুব সহায়ক জিনিস। এই পানির উদাহরণটা কেমন দেখো, কিভাবে আল্লাহর সঙ্গে শরিক করে অন্য সত্তাকে, এ বিষয়ে এরকম সুস্থ ধারণা আমি এর আগে পাইনি। তাফিমুল কোরআনে শির তো সারা কোরআনই আছে, যত জায়গায় কোরআনের শির্ক আছে তাফিমুল কোরআনের তফসিরও তত জায়গায় ব্যাখ্যাও আছে, টিকা আছে। একটি টিকাতে তিনি শির্কে চার ভাগে ভাগ করে স্পষ্ট করে যে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এইরকমটা অন্য টিকাতে স্পষ্ট এভাবে নাই। সেই জন্য আমি বলি যে ধরো 100, 150, 200 টিকা হবে, কারণ শির্ক তো এক জায়গায় না, বহু জায়গায়, টিকাও বহু জায়গায়, আমি গুনে নিই যে কত জায়গায়। একটি টিকা শতকরা 100 ভাগের ব্যাখ্যা আছে, আর অন্যগুলো কোনোটাতে 50%, কোনোটাতে 80%, কোনোটাতে 10%, কোনোটাতে 20%। যদি 10% ব্যাখ্যা যেটা আছে এটা ভালো করে বুঝে রাখো তুমি, তো বাকি 17 তো টিকার পড়া লাগবে, যখনই ওই পয়েন্ট আসবে ওইটা মনে করে করে নিলেই হবে। এই টিকাটি হচ্ছে সূরা আল আনআমের 128 নম্বর টিকা, সূরা আল আনআম 6 নম্বর সূরা। তাফসীরুল কোরআনে তাফসীরুল কোরআনে 128 নম্বর ওই সুরা 128 নম্বর টিকা, গলা টায়ার্ড হয়ে গেছে। এক ঘন্টার বেশি একটা আমার না বলার পরামর্শ ডাক্তাররা দিয়েছে, কিন্তু আমি থেকে যাই যখন উপায় থাকে না। চার রকম শির্ক ওই টিকাতে তোমরা ব্যাখ্যা পাবে, এটা আলোচনা করে আমি সময় খরচ করব না, ওই টিকাটা পড়ে নেবে। শুধু পড়ে নিলে হবে না, ইউনিট বৈঠকে আলোচনা করব। কয়েকজনের বিষয়ে আলোচনা না করলে জিনিস পরিষ্কারভাবে মনে বসে না। মজবুত ইমানের দুটো শর্ত, একটা হচ্ছে শিখ মুক্ত ইমান, আর শির্ক যদি না বুঝে তাহলে কি করে শির্ক মুক্ত হবে? আর দ্বিতীয় শর্তটি সেটা আরো বেশি কঠিন, এবং আমার মনে হয় যে আমাদের আলেম সমাজে অনেকেই সেটা কজনই বুঝে আমার সন্দেহ আছে। এই বাংলা অনুবাদ যেগুলি ঢাকা থেকে বেরিয়েছে কোরআনের, তার একাধিক তর্জমা আমি দেখেছি, তাগুত অর্থ লিখছে শয়তান। আমি বুঝলাম যে সে বুঝলো না তাগুত কাকে বলে, তাগুত শব্দের অর্থ কি বলে দেখি। বলো, হ্যাঁ, তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন হল তুগিয়ান,
তাগুত সীমালঙ্ঘনকারী, তাগা সীমালঙ্ঘন করেছে। এজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, সীমালঙ্ঘন করেছে। এই সীমালঙ্ঘন করার অর্থটা কি? কিসের সীমালঙ্ঘন করল? দেখো আয়াতুল কুরসি আল্লাহ তাআলা তার গুণাবলী উল্লেখ করে এরপরে বলছেন আমার ইয়াক ফুরবে তাগুত ওয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের কাফের হইল, ইয়াকফুর, তাগুতকে অস্বীকার করল, এরপর আল্লাহর প্রতি ঈমান আনল, সেই মজবুত রজ্জু ধারণ করলো, যা ছিন্ন হবে না। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার দ্বারা যে সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়, এই সম্পর্কটা ঠিক থাকবে, ছিন্ন হবে না, যদি তাগুত কাফের হয়। আর যদি তাগুতকে অস্বীকার আগে না করে, এখানে দেখো লক্ষ্য করে, ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে বলছে। আমার এক ফর্মি তাগুত ওই অমিন বিল্লাহ, এবং এই ফর্মই প্রকৃতপক্ষে কালেমা তৈয়বা তৈরি হয়েছে। আল্লাহ ইলাহু ওয়াহেদ বললেই তো হইতো, লা ইলাহা দিয়ে শুরু করার দরকার কি? অনর্থক না। আল্লাহ ইলাহু ওয়াহেদ, আল্লাহ একমাত্র ইলাহ, এভাবে না বলে লা ইলাহা কেন বলা হইল? এ লা দিয়া পয়লা অস্বীকার করা হয়েছে, তাগুতকে অস্বীকার করা হয়েছে। লা ইলাহ, স্বীকার করি না কোনো শক্তি, কোনো হুকুমকর্তাকে স্বীকার করি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। পয়লা কুফর বিত্তাগুত, এরপর ইমান বিল্লাহ। পয়লা কুফর বিত্তাগুত, এরপর ইমান বিল্লাহ। এটা ঠিক এরকম, তুমি জমিতে যদি ধানের ফসল করতে চাও, গিয়ে দেখবে যে জমি খালি নাই, ঘাস, পয়লা ঘাস উৎখাত করে জমি খালি করতে হবে, তবে গিয়ে ধানের বীজ ফেলতে হবে। ঠিক তেমনি তাগুত সমাজে আছে, মনের জমিতে কায়েম আছে। এই মনের জমিকে যদি তাগুত থেকে উৎখাত করা না হয়, তাগুতের আগাছা মনের থেকে যদি তুলে দেওয়া না হয়, তাহলে ঈমানের বীজ ফেলানো তাকাইতে হবে না। যেমন জমির আগাছা দূর না করে আল্লাহ বীজ বপন করা, ধানের বীজ বপন করা যায় না, এই জন্য তাগুতকে জানতে হবে। তাগুত সম্বন্ধে একে তো আয়াতুল কুরসির পরে যে আয়াতটা, এই আয়াতের তফসির পড়ো, তাফসীরুল কোরআনে পড়ো, এটার জন্য আরো 15 মিনিট সময় আমার তো এখন তোমরা দিলেও আমি দিতে পারবো না। আর 5 রকম তাগুত আছে, এটা স্টাডি সার্কেলে আল্লাহ সম্বন্ধে যে আলোচনাটা আছে সেখানে এই 5 রকম তাগুতের বর্ণনা পাবে। তা 5 রকম তাগুত আছে, 5 kinds অফ তাগুত। যদি তাগুতকে অস্বীকার না করো, তাহলে ঈমান মজবুত হবে না। পয়লা নম্বর তাগুতই হচ্ছে নফস। নফস মানে কি? নফস মানে আত্মা না, দেহের যতগুলি দাবি এই সবগুলোকে একসঙ্গে নফস বলা হয়েছে। আর একটা শব্দ আছে হাওয়া, নফস শব্দ হচ্ছে প্রবৃত্তি, আর হাওয়া মানে কুপ্রবৃত্তি। অনাহান নফসা আনিল হাওয়া, কোন হিসেবে আছে অনাহান নফসা আনিল হাওয়া, তার নফসকে হাওয়া থেকে কুপবিত্র থেকে রক্ষা করে, দূরে রাখে। এই নফস হচ্ছে 1 নম্বরের তাগুত, এই শয়তান যারা লিখেছে তাগুতের অর্থ, তাগুতের অর্থ শয়তান না, শয়তানও তাগুত। তবে আমি শয়তানকে আলাদা করে গড়ি না, শয়তান তো আমার নফসের মাধ্যমেই কাজ করে, আলাদা তো কিছু করতে পারে না। আমার নফসকে উস্কাইয়া দেয়, অসহতা দেয়, কুমন্ত্রণা দেয়,
সুতরাং এক নম্বর তাগুত হচ্ছে নফস ও শয়তান, নফস এবং শয়তানকে একসঙ্গে গুনতে হবে। সীমা লঙ্ঘনকারী কেন বলা হইল এই কথাটা একটু কয়েক মিনিট বেশি লেগে যাবে দেখছি, তোমাদের বারোটা বাজে নেই, কিছু বাকি আছে, বারোটা পর্যন্ত টাইম ছিল, তোমাদের বারোটা বাজেই যাবার কথা কিন্তু আর একটু সময় বেশি লেগে যাচ্ছে। দেখো তফসির পড়েও আমার কাছে খুব পরিষ্কার লাগতেছিল না, এই জন্য আমি মৌলানা মওদুদীকে জিজ্ঞেস করলাম এই সীমা লঙ্ঘনকারী অর্থ কি। তিনি খুব সহজ কথা বলে দিলেন এভাবে, আল্লাহ তাআলা মানুষকে তার হুকুম পালন করার জন্য যেমন বাধ্য করেন নাই, অমান্য করার জন্য বাধ্য করেন নাই, মানুষকে এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা করলে পালন করবে, ইচ্ছা করলে পালন করবে না। অর্থাৎ আল্লাহ নাফরমানি করা, আল্লাহর হুকুম অমান্য করার এখতিয়ার মানুষকে আল্লাহ দিয়েছেন। এই অমান্য করার এখতিয়ারের দুইটা সীমা আল্লাহ ঠিক করে দিয়েছেন, একটা ফিস্ক আর একটা কুফর। ফিস্ক মানে হচ্ছে আল্লাহর হুকুম স্বীকার করে কিন্তু পালন করে না, এই ব্যক্তি কাফের না, ফাসেক। নামাজ পড়া আল্লাহর হুকুম স্বীকার করে, নামাজ পড়ে না, এ কাফের না, কি ফাসেক। আল্লাহর এটা আমার মানে প্রাথমিক সীমা, আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি বুঝো, নাফরমানি মানে আল্লাহর হুকুম অমান্য করা, অমান্য করা প্রাথমিক সীমা হলো ফিস্ক, আর শেষ সীমা চূড়ান্ত সীমা হলো কুফর, অস্বীকার করা। তাগুত হচ্ছে এই সীমাও যে লঙ্ঘন করে, কিভাবে লঙ্ঘন করে, এক ব্যক্তি নিজে ফাসেক, অন্যকে ফাসেক বানাবার চেষ্টা করে, এই হলো তাগুত। যেহেতু নফস আল্লাহ নাফরমানি করতে উস্কানি দেয়, সেজন্য সে তাগুত। এক ব্যক্তি কাফের, অন্য লোককে কাফের বানাবার চেষ্টা করবে, কাফের রাখার চেষ্টা করে, এই সীমা লঙ্ঘনকারী হচ্ছে তারা। আল্লাহর নাফরমানির এই সীমা লঙ্ঘন করে যারা তারা তাগুত, এক নম্বর নফস। আল্লাহ বলতে চাচ্ছেন কথাটা এই যে আমি দেখ আমি তোকে এখতিয়ার দিয়েছি, ইচ্ছা করলে আমার রকম পালন করবি না করবি না, আমার অন্য বান্দা ইচ্ছা করলে পালন করবে পালন করবে না, তুই তাকে আমার নাফরমান মানার চেষ্টা করার কোনো অধিকার তোকে আমি দিইনি। সুতরাং অন্যকেও ফাঁসি বানাবার চেষ্টা করবে, অন্যকেও কাফের রাখার চেষ্টা করবে, এরা হচ্ছে তাগুত। এবং তাগুত পাঁচ রকমের তাগুত, তার পয়লা নম্বর হচ্ছে নফস। সেজন্যই যারা চায় সত্যি সত্যি আল্লাহর গোলাম হতে, ওই যে সম্পর্কটা আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কের উন্নয়ন যদি কেউ চায়, তার পয়লা ফাঁসাটা করতে হবে আমি নফসের কথা মতো চলব না, না, না। নফসের বিরোধী হচ্ছে বিবেক, নফস মন্দ করতে চাইলে বিবেক বলে দেয় কাজটা ঠিক হচ্ছে না, রুহের ফাংশন হচ্ছে বিবেক। মন্দ কাজ করতে কেউ যদি ফেসলা করে, তাহলে একজন আছে কিনা এখানে আপত্তি করে, আছে, সবারই অভিজ্ঞতা আছে, আমরা সবাই এটার ভুক্তভোগী। নফস একটা অন্যায় কাজ করার জন্য উস্কানি দেয়, বিবেক বলে যে না এটা করা ঠিক না, এরপরে যদি করে তাহলে বোঝা গেল যে বিবেক পরাজিত, নফস বিজয়ী। নফস বিজয়ী হবে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে এটা হইতে পারে না। সেই জন্য আমি তোমাদেরকে বলব যে নফসের কথা মতো চলবো না, এই ফয়সালা করো, তবে যে তুমি চরিত্র উন্নতি হবে, নাহলে উন্নতি হইতেই পারে না। এই তাগুতের এক নম্বর এই নফসের কাফের হইতে হবে, নফসের কথা মানবো না, 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 এই সিদ্ধান্ত নিয়েছ, না নিয়ে থাকলে এখনই নাও, নফসের কথা মতো চলবো না, বিবেকের কথা মতো চলবো, বিবেকের বিরুদ্ধে চলবো না, এই নফস হচ্ছে এক নম্বর তাগুত।
আর বাকি তাগতগুলোর শুধু নাম বলে দিয়ে ব্যাখ্যা করার সময় নেই। দ্বিতীয় নম্বর তাগত হচ্ছে সমাজের কুসংস্কার, কুপ্রথা, শরীয়ত বিরোধী রীতিনীতি, সামাজিক প্রথা, যেগুলি বিয়েসাদি করতে গেলে টের পাবে, শরীয়ত বিরোধী কত কুপ্রথা আছে এবং সেগুলি কত মজবুত, এগুলি এগুলি থেকে বাঁচাটা সহজ না। তিন নম্বর হচ্ছে শাসন শক্তি, তাগুত, এগুলি কোরআন আয়াত পাবে তুমি ওই স্টাডি সার্কেল বইতে, এই নফসের ব্যাপারে পাবে, সামাজিক রীতিনীতির ব্যাপারে পাবে, কাস্টম ট্রেডিশন, দুই নম্বর তাগুত, তিন নম্বর শাসন শক্তি। শাসন শক্তি মানে কিছু লোকের উপরে প্রাধান্য, কর্তৃত্ব করার সুযোগ। শাসন শক্তি বললেই খালি সরকার বুঝাবে না, সরকার তো সর্বশেষ গিয়ে, পয়লাই তো স্বামী স্ত্রী দুইজন মাত্র, স্বামী শাসন শক্তি, একটা পরিবারে পিতা শাসন শক্তি, একটা স্কুলে হাসভাষা শাসন শক্তি, এইভাবে শাসন শক্তি কিছু লোকের উপরে কর্তৃত্ব করার দায়িত্ব যেখানে আছে শাসন শক্তি, এটা তাগুত। এই শাসন শক্তি প্রয়োগ করে তার অধীনস্থ লোকদেরকে আল্লাহর নাফরমানি মানাবার জন্য চেষ্টা করে, আল্লাহর নাফরমানি করতে বাধ্য করে। চার নম্বর হচ্ছে শাসন শক্তির একটা দিক, রেজিক বন্ধ করে দেবার ভয় দেখাবার শক্তি। এই স্কুলে চাকরি করতে হলে জামাতে ইসলামী করা যাবে না, করলে মাস্টার থেকে বের করে দেওয়া হবে, স্কুল থেকে বের করে দেওয়া হবে, এই শাসন শক্তি মানে রেজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখাবার শক্তি। আর পাঁচ নম্বর হচ্ছে অন্ধ অনুকরণের দাবিদার শক্তি, ব্যাখ্যা করার আমার সময় নেই, এবার আমি উঠি।